আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদত হোসেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। বর্তমানে আমি ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে যাচ্ছি। ফাইবারে বর্তমানে লেভেল 1 সেলার হিসেবে আছি এবং আপওয়ার্কে কয়েকটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, বড় বড় কয়েকটা প্রজেক্ট। এখন বর্তমানে 5টা ইন্টারভিউ রানিং আছে এবং একটা প্রজেক্টে কাজ করছি। এটা হচ্ছে ইসরায়েলের একটা কোম্পানি, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন কোম্পানি। এই কোম্পানির আন্ডারে এখন আমি কাজ করছি। আমার যারা গ্রুপ এবং চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই আমাকে চিনেন। আমার চ্যানেলে প্রায় 100টারও বেশি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এলিমেন্টর এবং ওয়েব ডেভেলপমেন্ট এই জিনিসগুলো শিখতে পারবেন। এবং যারা গ্রুপে আছেন তারা তো জানেন আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম রিসোর্স, প্রিমিয়াম কোর্স এবং যাবতীয় সমস্ত সাপোর্ট আপনারা পেয়ে থাকেন। তো এই ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই ফ্রিল্যান্সিং শিখতে পারেন বা কাজ শিখতে পারেন। কিন্তু অনেকেই আছেন যারা ভিডিও দেখে কোর্স শিখে অতটা ভালো কিছু করতে পারেন না, কেননা ভিডিও দেখে শেখা এবং সামনাসামনি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে শেখা, সামনাসামনি কথা বলে শেখা, প্রপার গাইডলাইন, এই সব কিছু ভিডিওতে হয় না। একটা ভিডিওতে আপনাকে দেখতে হবে এবং নিজ দায়িত্বে শিখতে হবে। বাট আপনি যখন কোর্স করবেন, কোর্সের মধ্যে আপনার টিচার আপনাকে গাইড করবে, সঠিক পথটা দেখাবে, যে কোনো প্রবলেমে আপনি তাকে কোশ্চেন করতে পারবেন এবং সেই কোশ্চেনের একটা প্রপার অ্যান্সার পাচ্ছেন এবং সামনাসামনি সে আপনাকে অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছে এবং সবকিছুই আপনাকে দেখাচ্ছে। সো এক্ষেত্রে কোর্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কথা চিন্তা করে আমি দুইটো কোর্স লঞ্চ করছি, যে দুইটো কোর্স আপনারা করে আপনারা ওয়েব ডিজাইন শিখতে পারবেন এবং আপনারা অনলাইন মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন, যেমনটা আমি এখন করে যাচ্ছি। মার্কেট প্লেসে আসলে কাজের অভাব নাই, আপনারা যতটুকু শিখবেন তত বেশি আপনারা কাজ পাবেন। সো আপনাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শেখা, কেননা ওয়ার্ডপ্রেস হচ্ছে তুলনামূলকভাবে সহজ। এটা শেখাটা, এটা বোঝা এবং সবকিছুই এর বিষয়গুলো অলরেডি তৈরি করে দেওয়া আছে, আপনাকে শুধুমাত্র ফাংশনগুলো ব্যবহার করে আপনাকে এইটা শিখে নিতে হবে। সো আপনি যখনই এই জিনিসটা শিখে নিতে পারবেন আপনি এইটাতে তাড়াতাড়ি মার্কেট প্লেসে নামতে পারছেন এবং তাড়াতাড়ি মার্কেট প্লেসে নেমে কাজ করার সাথে সাথে আপনি পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টটা তখন শিখতে পারেন। সো এইদিকে আপনি মার্কেট প্লেসে কাজও করতে পারছেন এবং কাজ করে যখনই আপনি কিছু একটা ইনকাম করতে পারছেন বা আপনার এইদিকে যখন কিছু হচ্ছে তখন আপনার আগ্রহটা আরো দ্বিগুণ গতিতে বেড়ে যাচ্ছে। সো যেহেতু ওয়ার্ডপ্রেস শেখাটা সহজ, তাই আপনার প্রথম স্টেপ হবে নতুনদের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনটা শেখা। এইটা শেখার পাশাপাশি আপনি সামনে ওয়েব ডেভেলপমেন্ট এর দিকে আস্তে আস্তে বড় পরিসর আগাতে পারেন, যেমনটা আমি সাজেস্ট করি সবসময়। তো এক্ষেত্রে আমার দুইটা কোর্স রানিং চলতেছে, এই দুইটা কোর্স রানিং হবে আপনাদের। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস উইথ থিম কাস্টমাইজেশন, যার মধ্যে আপনারা সমস্ত ধরনের থিম ফরেস্টের প্রিমিয়াম যত থিম আছে এই বেশিরভাগ থিমগুলো কাস্টমাইজ করে আপনাদেরকে দেখানো হবে। প্রথমে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা হাতে কলমে শেখানো হবে। ওয়ার্ডপ্রেস হাতে কলমে শেখার পর আমরা প্রিমিয়াম থিমগুলো কাস্টমাইজ করে যে কোনো ধরনের ওয়েবসাইট কিভাবে বানাতে পারবো খুব সহজেই সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো থিমটা কি, প্রিমিয়াম থিমটা অলরেডি আপনার ডিজাইনটা তৈরি করে দেওয়া আছে, এই ডিজাইনটা শুধুমাত্র আপনি কাস্টমাইজ করবেন। এই ধরুন কালার পরিবর্তন করলেন, আপনি ফন্ট পরিবর্তন করলেন, আপনার নিজের ছবি বসালেন, আপনার নিজের লেখা বসালেন, এই জাতীয় জিনিসগুলো কাস্টমাইজ করে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। সো আপনাদের আমার যে লাইভ প্রজেক্টগুলো আমি করেছি, আমি আপওয়ার্ক, ফাইবার এই জাতীয় মার্কেট প্লেসে যে লাইভ প্রজেক্টগুলো আমি করেছি, এই লাইভ প্রজেক্টগুলো আপনারা আমার এই কোর্সে দেখতে পাবেন। আমি কিভাবে কাজগুলো করেছি, কিভাবে ক্লায়েন্টের থেকে কাজগুলো নিব, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, মার্কেট প্লেসে কিভাবে আমরা কাজ পাবো, প্রপার সবকিছু গাইডলাইন থাকছে এই কোর্সে। সো এই কোর্সে শুধুমাত্র আপনারা ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনই শিখছেন না, এইটা শেখার সাথে সাথে আপনারা আমার সমস্ত অভিজ্ঞতা, আমার সমস্ত কার্যক্রম সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। ইভেন মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতে যাই, কাজ করতে গেলে আমাদেরকে সবার ফার্স্টেই আমাদেরকে একটা পোর্টফোলিও লাগে।
কেননা ক্লায়েন্ট যখন আসে, ক্লায়েন্ট কিভাবে জানবে যে আপনি কাজ পারেন? সো ক্লায়েন্ট এসে আপনাকে সবার ফার্স্টেই জিজ্ঞাসা করে যে আপনার কোনো পোর্টফোলিও আছে কিনা। সো এই পোর্টফোলিও হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করার একটা মাধ্যম। আপনার পোর্টফোলিওটা যত সুন্দর হবে, তত সুন্দরভাবে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন। সো এই পোর্টফোলিও আপনারা কিভাবে সুন্দর করে বানাবেন, কিভাবে সুন্দর করে সাজিয়ে ক্লায়েন্টকে দেখাবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো। এবং আমার তরফ থেকে আমার করা প্রিভিয়াস কিছু কাজ, খুব সুন্দর সুন্দর প্রজেক্ট, যেগুলো ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট আপনাকে কাজ না দিয়ে ফেরত যাবে না, আপনাকে কাজ দিয়েই যাবে। এই প্রজেক্টগুলো, এই পোর্টফোলিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে এগুলো আপনারা ক্লায়েন্টকে দেখিয়ে আপনারা আরো সহজে কাজটা পেতে পারেন। এত সবকিছু হিডেন ট্রিক্স এবং টিপস সহ এই পুরো কোর্সটিকে সাজানো হয়েছে। এরপরে দ্বিতীয় যে কোর্সটা থাকছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর। এই কোর্সেও আপনাদেরকে প্রথমে বেসিক থেকে হাতে কলমে টোটাল ওয়ার্ডপ্রেসটা শেখানো হবে। এরপরে আমরা এলিমেন্টরের প্রতিটা এলিমেন্ট লাইভ প্রজেক্টের সাথে দেখব। আমরা এই এলিমেন্টের এটা কাজ, এই এলিমেন্টের এটা কাজ, এইভাবে জানার থেকে আমরা লাইভ প্রজেক্টে অ্যাকচুয়াল সামনাসামনি এই এলিমেন্টটা কিভাবে ব্যবহার হয়েছে, কেন ব্যবহার হয়েছে, কিভাবে ব্যবহার হয়েছে, এই বিষয়গুলো আমরা জানবো। আমরা যখন হাতে কলমে লাইভ প্রজেক্টে দেখব যে একটা এলিমেন্ট এই জায়গাতে এই জন্য এইভাবে ব্যবহার হয়েছে, তখন এই জিনিসটা বোঝা আমাদের পক্ষে আরো সহজ হবে। লাইভ প্রজেক্ট এবং আপনার কাজ শেখা, দুইটার কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আমরা মূলত যেটা শিখি সেইটা কিন্তু আমাদের লাইভ সামনাসামনি প্রজেক্টের সাথে অনেকটাই অমিল থাকে, বা আমরা যতটুকু জানি এর থেকেও আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হতে হয়। এই জন্যই আমি আমার যতগুলো লাইভ প্রজেক্ট আছে এই সমস্ত লাইভ প্রজেক্ট দিয়ে আপনাদেরকে এলিমেন্টরটা আমি শেখাবো। এলিমেন্টরের সমস্ত এলিমেন্ট যখন আমাদের আয়ত্ত হয়ে যাবে, এরপরে থাকছে এলিমেন্টরের 10টা প্রিমিয়াম ভালো ভালো অ্যাডন। অ্যাডন কি করবে? অ্যাডন আপনাকে আরো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের এলিমেন্ট দিবে, যে এলিমেন্ট গুলো দিয়ে আমরা আই ক্যাচিং ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো, এবং এলিমেন্টর দিয়ে আমরা খুব সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন কিভাবে করতে পারবো এটাও আমরা শিখবো এই কোর্সে। এখন আপনারা জানেন, এখন যে প্রজেক্টটা আমার রানিং চলতেছে, এই প্রজেক্টটা হচ্ছে প্রায় $150 একটা ল্যান্ডিং পেজ ডিজাইন। শুধুমাত্র একটা পেজ, এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করেই আমি $150 টাকা পাচ্ছি, $150 পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজের ডিমান্ডটা কত। যেহেতু ল্যান্ডিং পেজটা শর্ট এবং এই ল্যান্ডিং পেজের মাধ্যমে একটা কোম্পানিকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়, তাই এই ল্যান্ডিং পেজের চাহিদাটা হচ্ছে খুবই বেশি। আর এলিমেন্টর যেহেতু শেখার জন্য খুবই সহজ, যারা বেসিক কম্পিউটার জানে, যারা কম্পিউটারটা একটু চালাতে জানে, ইন্টারনেট ব্যবহার করতে জানে, ওয়েব ব্রাউজার নিয়ে কাজ করতে জানে, তারা অবশ্যই এই জিনিসটা খুব সহজেই শিখতে পারবেন। তাদের জন্য থাকছে এই কোর্সটা। আপনাদেরকে মিনিমাম বাসায় একটা ল্যাপটপ অথবা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন সহ থাকা লাগবে, একটু জ্ঞান থাকা লাগবে কম্পিউটারটা চালানোর, তাহলেই আপনি এই কোর্সে আসার জন্য প্রস্তুত। এই এলিমেন্টরের যতগুলো অ্যাডন, ধরেন এখানে প্রিমিয়াম অ্যাডন থাকতেছে, ক্রোকো ব্লক এর সমস্ত এলিমেন্ট গুলো থাকছে, তারপরে আলটিমেট অ্যাডন থাকতেছে, তারপরে এখানে পাওয়ার প্যাক এলিমেন্ট থাকতেছে, এখানে আপনার এলিমেন্ট প্যাক থাকতেছে, এই সমস্ত জিনিসগুলো এই কোর্সের ভিতরে থাকতেছে। এবার এলিমেন্টর এবং এলিমেন্টরের অ্যাডন যখন আমরা শিখে নেব, আমরা কমপ্লিট মাস্টার হয়ে যাব এলিমেন্টরে। এরপরে আমার যে প্রিভিয়াস প্রজেক্টগুলো, যেগুলো আমি এলিমেন্টর দিয়ে করেছি, এবং যে প্রজেক্টগুলো সম্পূর্ণ শুধুমাত্র এলিমেন্টর দিয়ে বেসিক আপনার স্ক্র্যাচ থেকে তৈরি করা, এই প্রজেক্টগুলো আমি করে দেখাবো হাতে কলমে। আমার মিনিমাম 10টা প্রজেক্ট আপনারা দেখতে পাবেন এই কোর্সে। এই 10টা প্রজেক্ট একবার সরাসরি লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট, এই 10টা প্রজেক্ট কিভাবে আমি প্রথম থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাওয়ার পর থেকে কিভাবে করছি, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে। এবং সাথে আপনাদের যে সাপোর্ট সেটা তো থাকছে। এলিমেন্টরের যত অ্যাডন, এই কোর্সের সাথে যত প্রিমিয়াম থিম, যত প্রিমিয়াম প্লাগইন এবং প্রিমিয়াম রিসোর্স গুলো আপনাদেরকে দেখানো হবে, এই সবগুলোই কোর্স শেষে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিতে। এবং আমার তরফ থেকে যতগুলো আপনাদের অ্যাক্সেস, যতগুলো প্রিমিয়াম রিসোর্স, সবকিছুই আপনারা পরবর্তীতে পাচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন এই কোর্সের ভ্যালু কতটুকু এবং আমি কতটা ইফোর্ট দিচ্ছি এর পিছনে। আপনারা যে কয়জনই থাকেন, আপনারা যারাই থাকেন, তাদেরকে আমি এই কয়জন নিয়েই আমি জাস্ট আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে কিভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং সামনে আপনারা যদি ভালো কাজ শিখেন বা কাজ পারেন, তো সেক্ষেত্রে আমার সাথে কাজ করার তো সুযোগ আপনাদের থাকছেই।
তো এই বিষয়গুলো নিয়ে আমাদের এই পুরো কোর্সটাকে সাজানো হচ্ছে। আমাদের কোর্সের মডিউলটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই মডিউলটা একটু চেক করে নেবেন এবং কি কি জিনিস আপনারা পাচ্ছেন এই পুরো কোর্সে এবং কোর্সের প্রতিটা বিষয়গুলো আপনারা একটু খুঁটিনাটি দেখে নেবেন। যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আমার সাধ্য মতন আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সো আপনাদের সাথে এখন আমরা স্ক্রিনে ফেরত যাব এবং স্ক্রিনে যে আমরা দেখব কি কি বিষয়গুলো কোর্সে ইনক্লুড থাকছে, তো চলুন আমরা দেখে আসি। তো আমরা আমাদের স্ক্রিনে ফেরত এসেছি, চলেন আমরা দেখে আসি আমরা কি কি শিখব এই কোর্সে। তো আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন বা থিম কাস্টমাইজেশন আর এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা, এলিমেন্টর কমপ্লিট যে ক্র্যাশ কোর্স, এই দুইটা কোর্স রানিং হবে। তো এক্ষেত্রে আপনারা প্রতিটা কোর্সেই কিছু জিনিস পাবেন, শিখতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিসেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা স্ক্রোল করলে এখানে দেখতে পাবো, এটা হচ্ছে হোম পেজ, বিভিন্ন ধরনের এখানে ডিজাইন পাওয়া যাবে। যত স্ক্রোল করব তত আমি এখানে দেখতে পাবো খুব চমৎকার একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা পুরোপুরি আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা এই প্রজেক্টটা করতে পারবেন। এটা থাকছে হচ্ছে এলিমেন্টরের ভিতরে, আমাদের এলিমেন্টরের যেই কোর্স, এই এলিমেন্টরের কোর্সে আপনাদেরকে টোটাল আমার 10টা প্রজেক্ট, মিনিমাম 10টা প্রজেক্ট করে দেখানোর কথা আছে। তো এদের মধ্যে এটা হচ্ছে একটা, এই যে খুব সুন্দর একটা ওয়েবসাইট, সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা পুরো আপনারা আমি করে দেখাবো কীভাবে আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নেবেন, রিকোয়ারমেন্ট নেওয়ার পর থেকে কীভাবে আস্তে আস্তে ধাপে ধাপে এই পুরো কমপ্লিট ওয়েবসাইটটা তৈরি করবেন এটা দেখাবো। এরপরে থাকছে দ্বিতীয় ওয়েবসাইট, ধরেন এইটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাও আমি এর আগে আমার প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য করেছিলাম। সো এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাও করা, টোটাল ফার্স্ট টু লাস্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই সুন্দর ওয়েবসাইটটা আপনারা ডিজাইন করতে পারবেন। সো এইখানে আমি জাস্ট দুইটা এক্সাম্পল দেখাচ্ছি। এই রকম টোটাল আমার করা প্রিভিয়াস ক্লায়েন্টের 10টা ওয়েবসাইট আমি নিজে হাতে করে আপনাদেরকে শিখাবো, তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন যে আসলে ক্লায়েন্টের প্রজেক্ট কীভাবে লাইভ করতে হয়, কীভাবে আমাদেরকে ইস্যু যেগুলো আসে সেগুলো ফিক্স করতে হয়, কীভাবে টোটাল ওয়েবসাইটটা কমপ্লিট করতে হয়। সো এইটা হচ্ছে এলিমেন্টর কোর্সের আপনাদেরকে টোটাল এভাবে শেখানো হবে। এরপরে এলিমেন্টরের যে অ্যাডনগুলো থাকছে, যে অ্যাডনগুলো আপনাদেরকে শেখানোর কথা, এগুলোর মধ্যে এলিমেন্ট প্যাক প্রো একটা। সো যদিও বা কোনো কারণে এদের ওয়েবসাইটটা মানে ওপেন হচ্ছে না, তো এলিমেন্ট প্রো এর ভিতরে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন একদম টেমপ্লেট হুবহু রেডি পাচ্ছেন। সো আমি আপনাদেরকে দেখাবো এই টেমপ্লেটগুলো কিভাবে আপনারা ব্যবহার করে খুব সহজে তাড়াতাড়ি একটা ডিজাইনের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন। সো এরপরে দুই নম্বরে থাকছে হচ্ছে এসেনশিয়াল অ্যাডন। এখানে আমরা দেখতে পাচ্ছি এসেনশিয়াল অ্যাডন, খুব চমৎকার একটা অ্যাডন এলিমেন্টরের জন্য। এখানে এত সুন্দর সুন্দর আপনার ডেমো আছে এবং সব কিছু আছে যেগুলো আমরা এলিমেন্টরের ভিতরে ব্যবহার করে ইন্টিগ্রেট করে খুব সহজে আপনার একটা ওয়েবসাইট কমপ্লিট স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারি। এই যে এখানে বিভিন্ন ধরনের আপনি এলিমেন্ট দেখতে পাচ্ছেন, সেই কমপ্লিট যেই এসেনশিয়াল অ্যাডন এটাও আপনাদেরকে দেখাবো, করে দেখাবো কীভাবে আপনারা এই এলিমেন্টগুলো ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। তারপর আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে হ্যাপি অ্যাডন। এখানেও খুব চমৎকার আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন থেকে শুরু করে, যে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন, এইরকম ডিজাইন আমরা কীভাবে ব্যবহার করব, কীভাবে কাজ করব এবং এটা কমপ্লিট কীভাবে এলিমেন্টরের সাথে কাজ করে, এলিমেন্টরে ব্যবহার করে আমরা কাস্টমাইজ করে কীভাবে এই ডিজাইনগুলো করতে পারবো, এই সব কিছু আপনাদেরকে এই এলিমেন্টর কোর্সে দেখানো হবে। এরপরে থাকছে হচ্ছে ক্রোকো ব্লকের এইটাও হচ্ছে আমাদের এলিমেন্টরের একটা অ্যাড অন এবং এর মধ্যে বিভিন্ন ধরনের প্রিমিয়াম উইজেট ডিজাইন এবং প্রায় টেমপ্লেট পপ আপ সব ধরনের জিনিস এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো এগুলো আমরা শিখব। এবার আসছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। সো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনেও আপনাদেরকে কমপ্লিট ওয়ার্ডপ্রেস বেসিক থেকে শেখানো হবে হাতে কলমে। এরপরে আপনাদেরকে থিম ফরেস্ট, আমি এই যে থিম ফরেস্ট মার্কেট প্লেসে গেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পপুলার আইটেম। সো এখানে বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস থিম যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা থিম
একদম মানে পারফেক্ট এবং সুন্দর সুন্দর ডিজাইন, এবং প্রতিটা থিমের ভিতরে আপনার 100টা, 200টা, 50টা, 20টা, 30টা, 50টা, 60টা এরকম করে ডেমো দেওয়া আছে। যে ডেমো ওয়েবসাইটগুলো আপনারা ব্যবহার করে খুব সহজে 10 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই প্রতিটা থিম আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিয়ে প্রতিটা থিমের প্রতিটা এলিমেন্ট কাস্টমাইজ করে কিভাবে আমরা আমাদের নিজেদের মতন করে ওয়েবসাইটগুলো তৈরি করতে পারি। সো এই কমপ্লিট প্রসেসগুলো আপনাদের এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে থাকছে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সে শুধুমাত্র আপনারা ওয়ার্ডপ্রেস টোটাল বেসিক থেকে শিখতে পারবেন, এবং এরপরে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখানো হবে, এরপরে আমার কিছু লাইভ প্রজেক্ট দেখানো হবে। সো এই জিনিসগুলো এখানে আমরা যতগুলো প্রিমিয়াম বেস্টসেলার থিম দেখতে পাচ্ছি এই সব কিছু আমরা কাস্টমাইজ করা শিখব, যাতে আপনি আপনার কোর্স শেষে যে কোনো ধরনের ওয়েবসাইট কাস্টমাইজ করে আপনি আপনার ওয়েবসাইটটাকে তৈরি করে নিতে পারেন এবং ক্লায়েন্টের কাজ করতে পারেন। সো এইগুলো হলো আমাদের কোর্সের আউটলাইন। এরপরে আপনাদের জন্য লাগবে হচ্ছে পোর্টফোলিও। সো এই পোর্টফোলিওর জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পোর্টফোলিওটা তৈরি করবেন, কিভাবে পোর্টফোলিওটা খুব সুন্দর করে সাজাবেন এবং সাজিয়ে আপনার ক্লায়েন্টকে দেখাবেন, এবং আপনাদের পোর্টফোলিও ক্লায়েন্টকে দেখানোর জন্য সুন্দর সুন্দর, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার প্রিভিয়াস কাজ, এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও, আমি আমার ক্লায়েন্টকে সহজেই দেখাতে পারবো যে এটা হচ্ছে আমার প্রিভিয়াস কাজ, এবং এই প্রিভিয়াস কাজ ব্যবহার করে কিভাবে আপনারা $100 অর্ডারকে কিভাবে $300, $400 কনভার্ট করবেন, এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমার প্রিভিয়াস কাজ। এই রকম বিভিন্ন ধরনের প্রিভিয়াস কাজের আমার নিজের করা পোর্টফোলিও আমি আপনাদেরকে দিয়ে দেবো কিছু, যাতে আপনারা ক্লায়েন্টকে দেখায় সহজেই ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন এবং আপনারা আপনাদের যে কাজ সেটা করতে পারেন। সো এই থাকছে আপনাদের এই কোর্সে। সো এই দুইটা কোর্সের পরে আমরা যাব হচ্ছে মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখব, যেমন মার্কেট প্লেসের টিপস আছে, ট্রিক্স আছে, একটা মার্কেট প্লেসে কীভাবে আমরা কাজ করব, কীভাবে অ্যাকাউন্ট খুলব, অ্যাকাউন্ট খোলার পরে আমরা অ্যাকাউন্টটা কীভাবে 100% কমপ্লিট করব, কী কী টার্মগুলো খেয়াল রাখতে হবে, আমরা কীভাবে জবে অ্যাপ্লাই করব, জবে অ্যাপ্লাই করার পর ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করব, ক্লায়েন্ট কমিউনিকেশনের পরে ক্লায়েন্টকে কীভাবে কনভিন্স করে আমরা কাজটা নিব, এই সব কিছু আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টা অ্যাক্টিভ ক্যান্ডিডেটস। সো এখানে 5টা আমার অ্যাক্টিভ এখন প্রপোজাল চলতেছে, আমার ইন্টারভিউ চলতেছে, এই ইন্টারভিউয়ের মধ্যে এই 5টা কাজ এখন আমার পেন্ডিংয়ে আছে। এখন ক্লায়েন্ট আমার সাথে কথা হয়ে গেছে, আমার সাথে ওর সমস্ত ফাইনাল, এই 5টা কাজের মধ্যে ইনশাল্লাহ আমি কিছু না কিছু কাজ আরও পেয়ে যাব। এবং এখন বর্তমানে রানিং যে কাজটা চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসরায়েলের একটা ক্লায়েন্টের কাজ। সো এটা $150 একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা হচ্ছে একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, এবং এই প্রজেক্টটা এখন আমার রানিং চলছে। সো এই প্রজেক্টগুলো আপনারা কিভাবে নেবেন, কিভাবে খুব সহজে কাজগুলো করবেন এবং কিভাবে আপনারা প্রোফাইলটাকে হ্যান্ডেল করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব। সো কোর্স শেষে আপনারা একদম ভালোভাবে এক্সপার্ট হয়ে আপনারা মার্কেট প্লেসে নামতে পারছেন। এবার ফাইবারের আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। ধরেন আমি ফাইবারে গেলাম, আমার যে ফাইবার অ্যাকাউন্টে, আমি যদি ফাইবার অ্যাকাউন্টে যাই তাহলে এখানে আমার রিসেন্ট একটা ক্লায়েন্টের সাথে কথা হলো। কথা হওয়ার পর তার হচ্ছে লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা হবে ই কমার্স ওয়েবসাইট। সো এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে আমি তাকে বললাম যে আমার বিভিন্ন ধরনের পোর্টফোলিও আছে, তুমি পোর্টফোলিওগুলো দেখো, তোমার ভালো লাগবে। তখন পোর্টফোলিও দেখার পরে সে কনভিন্স হয়ে গেলো। কনভিন্স হওয়ার পরে সে বলতেছে তুমি কত বাজেট নিবে। সো এর আগে আমি বললাম যে আমি বাজেট আসলে তোমার এই প্রজেক্টের জন্য $500 নিব। এই যে এখানে আমি $500 লিখে দিছি। তো ও বলতেছে যে আমার আসলে এত বাজেট নাই, সো তুমি কি 300-র জন্য কাজ করবে। সো এই যে এটাই হচ্ছে প্রজেক্ট আপনার, এটাই হচ্ছে এখানে করা ট্রিক্স, যে আপনি যখনই ক্লায়েন্টকে কনভিন্স করে নিতে পারবেন আপনার কাজ দেখিয়ে এবং কথা বলে, তখনই সে আপনাকে সেই রকম লেভেলেরই আপনাকে বাজেট দিবে। এবং এটা ডিপেন্ড করে, এটা সবার জন্য সমান না, বিভিন্ন ধরনের এক্সপার্ট আছে যারা আরও বেশিতে কাজ করে। সো এখানে এটা বলার পরে আমি তাকে বুঝালাম যে দেখো আসলে তোমার বাজেটকে আমি রেসপেক্ট করি, তোমার বাজেট আসলেই খুবই ভালো, কিন্তু এরপরেও আমি আরেকটু, যদি তুমি কোয়ালিটি চাও, বেটার কোয়ালিটি, সো ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর বাজেট, মানে তোমার বাজেটটাকে আরও বাড়াতে হবে। তখন সে বলল যে ঠিক আছে, এবং এক ধাপে সে 300 থেকে 400 চলে গেল। দেখতে পাচ্ছেন? সো এগুলো হচ্ছে ট্রিক্স। আপনাকে এমন
এমন কিছু কথা ব্যবহার করতে হবে, এমনভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে যে যে কাজটা আপনি খুব সহজেই বড় অর্ডারে কনভার্ট করে নিতে পারবেন। সো এরপরে এইভাবে কথা বলে আমরা লাস্ট এই ক্লায়েন্টের সাথে ফাইনাল প্রজেক্টটা ডিল করলাম, এবং এই প্রজেক্টটা আপনারা কীভাবে এইভাবে আপনাদের নিজেদের ক্ষেত্রে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবেন এই সব কিছু আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের জন্য এই দুইটা কোর্স আমার তরফ থেকে আমি আপনাদেরকে প্রায় এটুকুই এনশিওর করতে পারি যে আমার যত অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আমি টোটাল আপনাদেরকে হাতে কলমে বেসিক থেকে অ্যাডভান্স টোটাল সব কিছু যা প্রয়োজন আমি আপনাদেরকে শেখাবো। যদিও বা আমি খুব বেশি স্টুডেন্ট নেব না, অল্প কিছু স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি জাস্ট ভালোভাবে কাজ শেখানোটাই আমার উদ্দেশ্য, এবং আপনাদেরকে আপনারা জাস্ট ক্লাসটা করেন, কোর্সে আসেন, আসার পরে আপনারা যদি মনে হয় যে না আমার কোর্সটা আসলে আমি যেরকম আশা করছিলাম সেই রকম হয়নি বা আমরা সেরকম আউটপুট পাচ্ছি না, সো আপনি আপনার সম্পূর্ণ টাকাটা ব্যাক পেয়ে যাবেন। সো এক্ষেত্রেও আমি আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলাম। সো এইটা আপনারা আপনাদের নিজ ইচ্ছার স্বাধীন, আপনারা জাস্ট দেখেন, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমি যা যা বলতেছি আমি যা যা দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়গুলোই আপনারা পেয়ে যাবেন পুরো কোর্স জুড়ে। সো আপনাদের সাথে ইনশাল্লাহ কোর্সে দেখা হবে।